আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি সকলকে এইচএসসি 2022 বাংলা ইংলিশ আইসিটি কোর্সের আজকের আইসিটি ক্লাসে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। কিছু সমস্যার কারণে আমাদের গত ক্লাসটি ক্যান্সেল হয়ে গিয়েছিল, তাই আজকের এই ক্লাসটি পূর্ববর্তীতে শিডিউল অনুযায়ী জানিয়ে দেওয়া হয়েছিল। তবুও অনেকেই হয়তো আজকের ক্লাস সম্পর্কে জানে না, তাই আপনারা আপনাদের ফ্রেন্ডদের মেনশন করে দিন যাতে সবাই ক্লাসটি একসাথে করতে পারি। আমাদের সাথে ইন্সট্রাক্টর হিসেবে আছেন আবু সাদত ফাহিম ভাইয়া। চলে যাচ্ছি ভাইয়ার কাছে। ভাইয়া আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কত হইলো যে ক্লাস গুলো রাতে বেরোনো হবে না? ধরো রাত 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, রাতের দিকে পড়াইলে শরীরে একটা ফিল আসে। দিনের বেলা তো মানুষ নাই, দিনের বেলা ক্লাস নিয়ে ফিল আসে। বলতেছিলাম দেখি তো আছে কিন্তু স্যার, আমাদের ইম্পর্টেন্ট লেকচার আছে, বুঝছো না? বুঝো নাই, ঠিক আছে, এমন একটা লেকচার পড়াবো আজকে আমরা, যেটা কিনা নর্মালি আমাদের অনেক স্যার পড়ায় না, অনেক বয়ে নাই, বুঝছো না? বুঝো নাই, ঠিক আছে, এগুলো কাহিনী। আচ্ছা ঠিক আছে, আচ্ছা নাই, আমাদের পোলা পয়েন্ট কোথায়? 22 ব্যাচ না এতজন কেউ আসবো না। ও হাসলাম, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওই আচ্ছা, তো দেখ আমরা হচ্ছে যে বাকিরা সবাই চলে আসুক, ওটা কোনো সমস্যা নাই। সবাই চলে আসুক আস্তে আস্তে। তো এখন কথা যেটা, সেটা হলো এই যে আমি যে লাস্ট দিন যে আমরা তোমাকে হচ্ছে যে কি বলে যা পড়াইছি আর কি, হ্যাঁ, লাস্ট দিন আমরা যা পড়াইছি, তো এইটুকুর মধ্যে ধরো প্রবলেম আছে কিনা? আমার একটা একটাই বাকি আছে, তাই না? আমাদের আমাদের হচ্ছে মনে হয় একটাই বাকি আছে, আমার যতদূর মনে পড়ে আমার হচ্ছে আমাদের যে আসলে একটাই বাকি আছে, তাই না? আচ্ছা, তো যেটা বাকি আছে আমরা ওটাই তো করবো নাকি? আমাদের যেটা বাকি আছে আমরা তো ওটাই করবো। ওই যে একটু সংযুক্তি বাকি আছে তোমার, আরে ভুলে গেলাম, ইয়া থেকে মনে হয় ওই বাইনারি টু হেক্স আর হেক্স টু বাইনারি, মনে হয় হেক্স টু বাইনারি বাকি আছে, একটাই বাকি আছে। দেন হলো যে তোমার আর এরপর তো হচ্ছে আমরা নিউ টপিকে চলে যাবো, আমাদের রূপান্তর চলে যাবে, আমরা নিউ টপিকে চলে যাবো স্যার, ঠিক আছে? আচ্ছা, গুড, ভেরি গুড। তো হ্যাঁ দাদু, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, হ্যাঁ, বুয়েটের তাবিজ তো দিব, সমস্যা নেই, আগে আইসিটি পড়ে নেই, বুয়েট দেরি আছে, ঠিক আছে? আচ্ছা, তো সবাই চলে আসুক আস্তে আস্তে। তো আমার যেটা মনে হয় যে আমি হলো প্রথমে তোমাদেরকে ওই যে তোমরা সব পারোই ওই যে অঙ্ক তাহলে করতে দেই একটা, ওটাই আছে আমাদের 52 নাম্বার অঙ্ক। তো অঙ্ক তোমরা একটা করে ফেলো। ওকে, আচ্ছা ঠিক আছে। ওকে, কোন অঙ্কটা করবা? এই যে এই অঙ্কটা করবা তোমরা, হচ্ছে এই অঙ্কটা করবা সবাই। এই দেখো তোমরা সবাই এই অঙ্কটা করবা। আ আ আরে লাগাই তো নাই। এখন স্যার আমরা যেটা করবো স্যার, সেটা হলো তোমার হচ্ছে এই যে ইয়া হেক্সা টু অক্টাল, হেক্সাসিমাল থেকে অক্টালে কেমনে নিবা। আমি কিন্তু লাস্ট দিন তোমাদেরকে দেখাইছিলাম, আমি কিন্তু তোমাদেরকে লাস্ট দিন দেখাইছিলাম যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি কি তোমার একটা ব্রিজের মতো, যে ডেসিমেল থেকে নর্মাল হেক্সা থেকে বাইনারি সরাসরি যাওয়া যায় না, বাইনারি থেকে হেক্সাও সরাসরি যাওয়া যায় না, সরি, বাইনারি টু হেক্সা বলছি, অক্টাল টু হেক্সা সরাসরি যাওয়া যায় না। ওই যে তোমাদেরকে ব্রিজটা আমি আরেকবার দেখাই, তোমার অক্টাল থেকে হেক্সাডেসিমালে সরাসরি আমরা যাইতে পারবো না, হেক্সাডেসিমাল থেকে অক্টালও সরাসরি যাইতে পারবো না। তো সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে ব্রিজ ইউজ করতে হবে। ব্রিজটা কি? সেক্ষেত্রে আমাদের ব্রিজ ইউজ করতে হবে, ব্রিজটা হলো তোমার বাইনারি, এই যে অক্টাল, অক্টাল থেকে তুমি হচ্ছে যে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল
সরাসরি যাওয়া আসা করা যায় না। কার মাধ্যমে যাওয়া আসা করতে হয়? বাইনারি এর মাধ্যমে যাওয়া আসা করতে হয়। বাইনারি, বাইনারি এর মাধ্যমে যাওয়া আসা করতে হয়, বুঝতে পারছো? আচ্ছা, তো তো লাস্ট ক্লাসে তো হচ্ছে আমার যেটা মনে পড়ে, আমরা তো হচ্ছে অক্টাল টু হেক্সা করেই ফেলছি না নাকি লাস্ট ক্লাসে, বা এরকম যেটা করে ফেলছো, অক্টাল টু হেক্সা তো আমাদের হয়ে গেছে। আজকে হচ্ছে তোমার হেক্সা টু অক্টাল, আজকে হচ্ছে আমরা হেক্সাডেসিমাল থেকে অক্টাল করব। হ্যাঁ, ধরো এই যে এই অঙ্কটা দেই তোমার, হলো যে হেক্সাডেসিমাল টু অক্টাল, ধরো এটা বলা আছে 207.54, 207.54, ঠিক আছে। আচ্ছা, এই যে এইটা কত হবে? ওকে ফাইন। তো এখানে কি করবা, প্রথমে হেক্সাকে বাইনারিতে নিবা। বাইনারিতে কিভাবে নিবা? ওই 2-এর 4 বিট বাইনারি, 0-এর 4 বিট বাইনারি, 7-এর 4 বিট, 5-এর 4 বিট, 4-এর 4 বিট বাইনারি করে নিবা, ঠিক আছে। এরপর কি করবা, এরপর হলো তোমার তিনটা 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 করে সিলেক্ট করবা। দেন ওই তিনটার বাইনারি, তিনটা বাইনারি, তিনটা বাইনারি, ওই তিনটার অক্টাল, ওই ওই তিনটা বাইনারির অক্টাল, ওই তিনটা বাইনারির অক্টাল, ওই তিনটা বাইনারির অক্টাল, এভাবে করে করে ফেলবো, ঠিক আছে। তো তাহলে করে ফেলো, তো করে ফেলো। এইটুকু করে ফেলো স্যার, বলো কেমনে করবা। এইটুকু স্যার তোমাদের জন্য দিলাম, দেখি কারা পারো। ওই স্যার সিস্টেম, আগের সিস্টেম, নতুন কিছু নাই এখানে, নতুন কিছু নাই আগের মতো। হ্যাঁ, এখানে ইয়াই নেই। আচ্ছা, ওই যে তোমার হলো যে তোমার যে ফ্র্যাকশনের পর থেকে আমার হলো র্যাডিস পয়েন্টের পর ইন্টিজার হলো এই বরাবর আগায়, ফ্র্যাকশন হলো এই বরাবর আগায়, ঠিক আছে। হ্যাঁ, যে কোশ্চেন গুলো কি, আচ্ছা এই যে জলদি করে ফেলাছি, একটা নিউ টাইপ করব, এমন একটা অস্থির টাইপের ম্যাথ করব যেটা অনেক বয়ে নাই, একটা অস্থির টাইপের ম্যাথ করবো যেটা অনেক বয়ে নাই। আচ্ছা, MD কারিফুল ইসলাম একটা আনসার দিছ, সুইটি দেব একটা আনসার দিছ, সুইটি দেব না সুইটি দেব জানি না। আচ্ছা, তুরিয়া বিশ্বাস ও একটা আনসার দিছ, অর আনসারটা মনে রাখা লাগতেছে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা ওকে, আচ্ছা ওকে গুড, ঠিক আছে। অনেকে অ্যানসার দিছ, এক একজনের অ্যানসার এক রকম আসতেছে, এক একজনের অ্যানসার এক এক রকম আসতেছে, ঠিক আছে। আচ্ছা, তো এদের মধ্যে কয়েকজন 100 কত বলছো? হ্যাঁ, কয়েকজন বলছো 87 পয়েন্ট, অনেক কিছু বলতেছো। আচ্ছা, তো এদের মধ্যে আসলে মিক্স সেভেন অ্যানসার হয় নাই। হ্যাঁ, এদের মধ্যে আসলে মিক্স সেভেন অ্যানসার হয় নাই। কয়েকজন আছে যে আয়েশা ফ্লাওয়ার, অর আনসার হয়েছে সুমাইয়া চৌধুরীর আনসার হয়েছে, ইশাদ জাহান পায়েল, এরপর ইমতিকার আজিম। তোমরা 87 পয়েন্ট বি বলতেছো কেন? আমি তো নিব কিসে, আমি তো স্যার নিয়ে যাব তোমার অক্টালে। অক্টালে কি বি বলে কিছু আছে? অক্টালে তো বি বলে কিছু নাই, অক্টালে তো বি বলে কিছু নাই। রাসেল গুলো আনসার দিছো, অক্টালে তো বি বলে কিছু নাই রে, ঠিক আছে। হ্যাঁ, অনেকে পারছো, অনেকে পড়াই দেখা দিই, অনেকে পারছো অনেকে পারো নাই, চলো আমরা দেখাই দিই কি করতে হবে। আচ্ছা দেখো, এই সলিউশন খেয়াল করো কি দেওয়া আছে, এই যে 207.54, ঠিক আছে। আচ্ছা, এমনি আছে না, তো এখন আমাকে কি করতে হবে, বাইনারি দিতে হবে। আমি জানি হেক্সা 4 বিটের কোড, তো সবগুলাকে 4 বিট বাইনারি দিয়ে নিই, চলো সবগুলাকে 4 বিট বাইনারি দিয়ে নিই। 2-কে 4 বিট বাইরে দিলে কি হবে, 2-এ কি লেখা যায় আমরা আমরা জানি, 1-0 মানে আমার হচ্ছে 2-এর বাইরে হলো 10, সেটাকে আমি লিখতে পারি 0010, ঠিক আছে। আচ্ছা, এরপর 0-কে দেখো কি লেখা যায়, 0-কে আমি 4টা 0 লিখবো, অবশ্যই 4টা 0, 1টা 0 লেখা যাবে না, কারণ 4 বিট বাইনারি, ঠিক আছে। আমার যেহেতু 0 হচ্ছে কিসে আছে, হেক্সাতে আছে, তো 4 বিট নেওয়া লাগবে। 7-কে কি লেখা যায় বাইনারিতে, আমরা জানি 111 মানে 7, 111 মানে কি 7, তাহলে এই যে লিখে দাও 011, ঠিক আছে, রেডিক্স পয়েন্ট। ওকে, 5-এর বদলে কি লেখা যায় স্যার বলুন তো? 5-এর বদলে আমি লিখতে পারি 0101, 5-এর বদলে আমি লিখতে পারি
01010101 ঠিক আছে আচ্ছা ভেরি এরপর স্যার দেখো এই যে 0 এরপর কি হবে 100 0100 ঠিক আছে চারকে লেখা যায় এটা আমরা সবগুলোকে 4 বিট করিলাম সবগুলো কি নিলাম 4 বিট বাইনারি দিলাম ঠিক আছে আচ্ছা দেন স্যার এদেরকে কাঁচা কাঁচা নিয়ে আসো এই যে 00100000 সরি ওকে এই যে স্যার 0111 রেড এক্স পয়েন্ট 0101 0100 আচ্ছা এখন কি করব স্যার দেখো এই যে আমার হচ্ছে আমি নিব কি চেক করলে অক্টালে নিব তাই না তো অক্টাল কয় বিটের কোড অক্টাল আমার জানি স্যার 3 বিটের কোড রাইট অক্টাল আমার 3 বিটের কোড তো এই যে তিনটা এখান থেকে তিনটা এখান থেকে তিনটা এখান থেকে তিনটা 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 করে সিলেক্ট করলাম এখান থেকে তিনটা এখান থেকে তিনটা এখান থেকে তিনটা সিলেক্ট করলাম স্যার ঠিক আছে তাহলে তিনটা তিনটা করে সিলেক্ট করলাম আচ্ছা দেন স্যার দেখো এই যে 001 এইটাকে অক্টাল নিলে আসবে 1 0 কে অক্টাল নিলে আসবে 0 এই 0 কে অক্টাল নিলে আসবে 0 এই 11 কে অক্টাল নিলে আসবে 7 রেড ইজ পয়েন্ট 010 কে তোমার অক্টাল নিলে কি আসবে 2 101 কে অক্টাল নিলে আসবে 5 অরে অক্টাল নিলে আসবে 0 তো তাহলে কি দাঁড়াচ্ছে 1007.2508 এই যে স্যার এটা হলো আমার আনসার অনেকে 87.b বলছিল এইটা কেন বলছিল কত হ্যাঁ এই যে অনেকে দেখছে এ আনসার আছে এই আনসার কেন আসছে আমার তো এরই মাথায় ঢুকছে না এটি 7.b কোন অ্যাঙ্গেল দিয়ে আনসার আছে আমার বি তো নাই অক্টালে আমার তো অক্টালে বি হইতেই পারে না অক্টালে তো আমার বি হইতেই পারে না তাই না অক্টালে তো আমার বি হইতেই পারে না আচ্ছা তো ভুল করা যাবে না ঠিক আছে হ্যাঁ অনেকে পারছে অনেকে পারে নাই হ্যাঁ তাহসিনুল ইসলাম হ্যাঁ তিনটা করে কেন সিলেক্ট করছেন তিনটা করে সিলেক্ট করছি তার কারণ হলো আমার অক্টাল তো 3 বিটের কোড অক্টাল 3 বিটের কোড এবং বাইনারি থেকে অক্টাল আসার সময় তিনটা করে সিলেক্ট করতে হয় আমরা তো লাস্ট ক্লাসে বলছিলাম তাই না আমরা তো লাস্ট ক্লাসে বলে দিছি ঠিক আছে আচ্ছা আচ্ছা সমস্যা নাই প্যারা নাই চিল হ্যাঁ 1007.250 হবে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই এই ইসরাত জাহান পায়েল ভুল করছো তোমার কিন্তু 0.124 আর 0.250 আসবে আচ্ছা দেখ তোমার হচ্ছে যে ওই যে কি বুঝতে পারছো কাহিনী এখানে কি হইছে তো এখানে আর কিছুই নেই অ্যাকচুয়ালি যারা যারা আগের ক্লাসগুলো ফলো করছো যারা যারা আগের ক্লাসগুলো করছো তারা কিন্তু এটা খুব ভালো মতো জানো আমি স্যার বারবার বলছি আমাদের এগুলো হলো সিকোয়েন্স অনুযায়ী পড়া আইসিটির অধ্যায় 3 বা আইসিটির যে কোনো একটা অধ্যায়ের সিকোয়েন্স অনুযায়ী পড়া তুমি আগের দিনে যদি কোনো চ্যাপ্টার না পড়ো তাহলে আগের দিনে কোনো লেকচার না পড়ো তাহলে কিন্তু পরের দিনে লেকচারটা ভালো বুঝতে পারবে না আগের দিনে লেকচার না পড়ো তাহলে কিন্তু তুমি ভালো বুঝতে পারবে না স্যার ঠিক আছে আচ্ছা এবং তোমাকে হচ্ছে যেটা বলবো সেটা হলো যে আর আমার আইসিটিতে যে 6টা অধ্যায় আছে 1 2 3 4 5 6 এই 6টা অধ্যায়ের কোনোটার সাথে কোনোটার লিংক নাই অধ্যায়গুলোর কোনোটার সাথে কোনোটার লিংক নাই কিন্তু চ্যাপ্টারগুলো তো লিংক ওয়াইজ তাই না চ্যাপ্টারগুলো তো লিংক ওয়াইজ ঠিক আছে আচ্ছা দেখো তোমাদের হচ্ছে যে এটা গেল এরপরে আমি হচ্ছে যে এখন তোমাদের যেটা করাবো সেইটা হলো স্যার দেখো আমি তো এত এতক্ষণ কি করছি বলো তো এতক্ষণ হচ্ছে আমি করাইলাম তোমাদের এই যে কথা 12 ধরনের রূপান্তর মানে বাইনারি অক্টাল ডেসিমাল হেক্সাডেসিমাল এই চারটার পারস্পরিক রূপান্তর এই চারটার পারস্পরিক রূপান্তর দেখাইলাম তোমাদেরকে তাই না আচ্ছা এখন স্যার এই যে তোমাদের মধ্যে কিছু কিছু আছে না হ্যাঁ তোমাদের মধ্যে কিছু কিছু আছে না ওই যে কি কয় যে ওই 200 টাইপের পোলা পাই ভাবে থাক ভাইয়াকে একটু বিপদে ফেলে দেই ভাবলো যে ভাইয়াকে একটু বিপদে ফেলে দেই ঠিক আছে ভাইয়াকে ধরো বিপদে ফেলায় বললো যে ভাইয়া আপনি একটা কাজ করেন আপনি একটা কাজ করেন ওস্তাদ আপনি ওস্তাদ এই যে ওস্তাদ আপনি হচ্ছে এরকম একটা ম্যাথ করেন আপনি ওস্তাদ এরকম একটা ম্যাথ করেন মানে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে নেন ওস্তাদ আপনি 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে নেন ধরো এরকম কেউ একটা বললো হ্যাঁ
এরকম কেউ একটা বললো। আচ্ছা, তো তখন বলো তো দাদু কি করবা? দাদু বলেন, দাদু কি করবেন যদি এরকম কোন কেস অ্যারাইজ হয়ে যায়? কোন বান্দর পোলা যদি বলে দাদু সলভ করে দাদু, তখন কি করবেন স্যার বলেন? তখন স্যার আমরা কি করতে পারি? এনি আইডিয়া পোলাবাইন? কি করতে গেছো? কোথায় পোলাবাইন, কোথায়? হ্যাঁ ওস্তাদ, কি তোমার না বস, তোমার বসে গেছো? ধুপধাপ ক্যালকুলেট করে ফেলাও। কই এখন কোথায়, কেমনি করবো বলো? পাঁচ ভিত্তিক থেকে তিন ভিত্তিকে কেমনি নিবা? পাঁচ ভিত্তিক থেকে তিন ভিত্তিকে কেমনে নিবা? কোথায় গেছো, কেমনি নিবা বলো? হ্যাঁ, কোনো আইডিয়া নাই, কোনো আইডিয়া নাই দাদু। হ্যাঁ, এই যে কোনোই আইডিয়া নাই। তো কথা হলো এটাই, এবং তুমি দেখবা যে পরীক্ষার সময় স্যাররা যখন প্রশ্ন কঠিন করতে চায় এরকম কিছু একটা দিয়ে দেয়, এবং এই আলোচনা কিন্তু সব মানে বইও কিন্তু ভালো মতো নাই, এই আইডিয়া কিন্তু বইও ভালো মতো নাই। আচ্ছা ঠিক আছে, তো কি করতে হবে দেখো, তো অঙ্ক তো পরে করবো, আগে তো এটা থিরি জানতে হবে কেমনে কি করে না করে, তাই না? আচ্ছা হেডিং দাও, হেডিং দাও, যে কোনো সংখ্যা পদ এই সংখ্যাকে অন্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। যে কোনো সংখ্যা পদ্ধতির সংখ্যাকে, যে কোনো সংখ্যা পদ্ধতির সংখ্যাকে অন্য সংখ্যা পদ্ধতির সংখ্যায় রূপান্তর, অন্য সংখ্যা পদ্ধতির সংখ্যায় রূপান্তর, অন্য সংখ্যা পদ্ধতির সংখ্যায় রূপান্তর, মানে যাই দে যেই সংখ্যা পদ্ধতি থেকে, ঠিক আছে, যেই সংখ্যা পদ্ধতি দেখ, ঠিক আছে, এখানে সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝাইছি? তোর তিন ভিত্তিক সংখ্যা, পাঁচ ভিত্তিক সংখ্যা এরকম, স্যার বুঝছো? ওকে আচ্ছা, তো এখানে সংখ্যা পদ্ধতি মানে কিন্তু বুঝা বেস, যে কোনো বেস থেকে অন্য বেস রূপান্তর, যে কোনো ভিড়ি থেকে অন্য ভিড়িতে রূপান্তর, ঠিক আছে? তো হেডিং এটা হইতে পারে, অথবা হেডিং এটা হইতে পারে, যে কোনো ভিত্তি থেকে অন্য ভিত্তিতে রূপান্তর, যে কোনো ভিত্তি থেকে অন্য ভিত্তিতে রূপান্তর। হেডিং যাই দাও, জিনিস সেম, হেডিং যাই দাও, জিনিস সেম, এটা একটু ভালো মতো তুলে রেখো। আগে বলি এই জিনিসটা কিন্তু অনেক বয়ে নাই, এই জিনিসটা কিন্তু অনেক বয়ে সুন্দর করে দেওয়া নাই। হ্যাঁ আচ্ছা, ওকে ঠিক আছে, এরপরে দেখো স্যার কি করবো। এখানে কি দেখো, সিস্টেমটা বোঝার চেষ্টা করবো কিভাবে করতে হবে। আমরা স্যার ওই যে যখন সংখ্যা পদ্ধতি রূপান্তর করছিলাম বা সংখ্যা পদ্ধতি রূপান্তর করছিলাম, প্রথম ছয়টা কি ছিল বলতো? দেখি তো কারা কারা কাদের কাদের মনে আছে, প্রথম ছয়টা কি ছিল, প্রথম ছয়টা টাইপ কি ছিল? প্রথম তিন টাইপ ছিল এক জাতের, পরের তিন টাইপ ছিল আরেক জাতের। প্রথম তিন টাইপ ছিল এক জাতের, পরের তিন টাইপ ছিল আরেক জাতের। প্রথম তিন টাইপ ছিল এক জাতের, পরের তিন টাইপ ছিল আরেক জাতের, ঠিক আছে? আচ্ছা তো বলো বলো কি কি ছিল, মনে আছে কিনা? হ্যাঁ আমি তোমাকে মনে করাই দিই, তোমার অনেকেরই মনে নাই, তোমাদের তো হচ্ছে বাচ্চা কাচ্চা সামলাইতে হয়, তাই না? বউ বাচ্চা সামলাইতে হয়, তোমাদের অনেকেরই মনে নাই। প্রথম তিনটা ছিল স্যার তোমার হলো যে, এই দেখো আমি যদি মনে করাই দিই তোমার মনে পড়ে কিনা, প্রথম তিনটা ছিল হচ্ছে তোমার ডেসিমেল থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতি নেওয়া, তাই না? আচ্ছা প্রথমে কি ছিল, ভুলে গেছো? লবাই ভুলে গেলে কি হবে, তখন বয়স কত হয়েছে এবার যে ভুলে যাস, তখন এটা বয়সই কত হয়েছে যে ভুলে যাস। হ্যাঁ দেখো, আচ্ছা তো ধরো আমার স্যার এটা ছিল প্রথমে, এই যে ডেসিমেল টু বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল, তাই না? আচ্ছা, এবং এরপর কি ছিল? এরপর হচ্ছে আমাদের পয়েন্টটা ছিল হচ্ছে বাইনারি, মানে এটা উল্টাটা, বাইনারি বলো অক্টাল বলো
হেক্সাডেসিমাল বলো, হেক্সাডেসিমাল বলো, এগুলো থেকে কি করছি, এই যে এগুলো থেকে আমরা এরপরে গেছিলাম কিসে, বাইনারি ডেসিমাল, এগুলো থেকে আমি গেছিলাম ডেসিমাল, ঠিক আছে। আচ্ছা এটা হলো একটাই, মনে রাখবেন স্যার এই দুই টাইপের অঙ্ক যারা থাকলেই হবে, এই টাইপটা আমার যা থাকলে হবে, যে কোনো ভিত্তি থেকে যে কোনো ভিত্তিতে নেওয়া কোনো প্যারাই, আমি খালি এই ম্যাথ গুলার সিস্টেম আমার জানা থাকলেই হবে, কোন সংখ্যা বল থেকে আরেকটা সংখ্যা বলতে যাওয়া আমার কোনো ব্যাপারই না। আচ্ছা তো প্রথমে তোমাদের একটু রিক্যাপ করে দেই, যে আমি যখন তোমার ডেসিমেল থেকে মানে তোমার হলো এই যে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে অন্য সংখ্যা পদ্ধতি গেছিলাম, তখন কি সিস্টেম করছিলাম মনে আছে? এই যে এই সিস্টেম গুলা করছিলাম, এই দেখো এই এইভাবে ম্যাথ গুলা করছিলাম, মনে আছে না? সংখ্যা গুলাকে কি করতাম, এই যে এদের ভিত্তি দিয়ে ভাগ করতাম, ভিত্তি দিয়ে ভাগ করে ভাগশেষ সংগ্রহ করতাম, ভিত্তি দিয়ে ভাগ করে কি করতাম ভাগশেষ সংরক্ষণ করতাম, আর ফ্র্যাকশন থাকলে ভিত্তি দিয়ে গুণ করতাম। ডেসিমেল থেকে বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল নেওয়ার নিয়ম হলো তোমার ভিত্তি দিয়ে ইন্টিজার কে ভাগ করা এবং হলো ফ্র্যাকশন কে ভিত্তি দিয়ে গুণ করা, এটা হলো ডেসিমাল থেকে অন্য তিনটা সংখ্যা পদ্ধতিতে নেওয়ার সিস্টেম বা নিয়ম, ডেসিমাল থেকে অন্য তিনটা সংখ্যা পদ্ধতিতে নেওয়ার সিস্টেম অথবা নিয়ম। আচ্ছা দেন বাইনারি থেকে, এই যে স্যার এটা আমাকে বলো তো, এই যে বাইনারি থেকে অক্টাল হেক্সাডেসিমাল, বাইনারি অক্টাল হেক্সা, এগুলো থেকে ডেসিমাল নেওয়ার সিস্টেম কি ছিল? ওই যে নাম্বারিং সিস্টেম, তোমাদের মনে আছে নাম্বারিং সিস্টেম ওস্তাদ, নাম্বারিং সিস্টেম, ওই যে একদম বাম সাইড থেকে নাম্বারিং করা লাগতো, 0 1 2 3, ফ্র্যাকশন থাকলে -1 -2 -3, ঠিক আছে। আচ্ছা এরপরে কি করতাম, প্রথম সংখ্যা ইনটু ভিত্তি ওপরে পাওয়ার, এরপরে 0 ইনটু ভিত্তি, এই যে ওপরে নাম্বার, এরপর 0 ইনটু ভিত্তি উপরে নাম্বার, এরপরে +1 ইনটু ভিত্তি উপরে নাম্বার কত, 0, এই যে নাম্বারিং করে এই সিস্টেম আগাইতাম। আমি তোমাদেরকে বলছিলাম যে কোন যেই ভিত্তি থেকেই তুমি যে ভিত্তিতে যাও না কেন, খালি এই ভিত্তিটার এই পার্টটা চেঞ্জ হয়, খালি খালি ভিত্তিটা চেঞ্জ হয়। তো তুমি যদি অক্টালে যাও 2-এর জায়গায় 8 আসবে, যদি হেক্সাতে যাও 2-এর জায়গায় 16 আসবে, যদি তুমি 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে যাও 2-এর জায়গায় 5 আসবে, তুমি যদি 7 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে যাও 2-এর জায়গায় 7 আসবে, তুমি যদি 9 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে যাও এখানে 2-এর জায়গায় 9 আসবে, একই ভাবে তুমি যদি ডেসিমাল থেকে 9 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে যাইতে চাও কি করবা, সবগুলোকে 9 দিয়ে ভাগ করবা। তুমি যদি ডেসিমাল থেকে 7 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে যাইতে চাও তাহলে কি করবা, সবগুলোকে 7 দিয়ে ভাগ করবা, কি বুঝতে পারছো? অ্যাকচুয়ালি এগুলো নতুন কোনো সিস্টেম না, আগে স্যার আমরা যা পড়ছি, আগে আমরা যা জানছি ওইটাই, ঠিক আছে ওইটাই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এই হাসতে হাসি পাইলে হাসবা, সমস্যা কি, হাসি পাইলে হাসবা, সমস্যা কি, সমস্যা। আচ্ছা ঠিক আছে, ক্যালকুলেটর এগুলা করা যাবে না, কেমি ক্যালকুলেটর তোমার শ্বশুর লাগে মিয়া, ক্যালকুলেটর তোমার শ্বশুর লাগে না, জামাই লাগে, যাচি বাতাই দিব আজব, তোমার শ্বশুর লাগে নাকি, এগুলো করা যাবে না, ঠিক আছে। ক্যালকুলেটরে তোমার করা যাবে খালি ইয়া, ওই যে ওটাকে কি বলে নর্মাল গুলা, ঠিক আছে, বাইনারি অক্টাল ডেসিমাল ওগুলা, ঠিক আছে, এগুলা করা যাবে না, তা বুঝতে পারছো? এই হলো আমার বেসিক নিয়ম, এই বেসিক নিয়ম স্যার দেখো মাথায় ঢুকছে কিনা, এই বেসিক নিয়ম যদি পারো এরপর খালি অঙ্ক এমনি এমনি হবে, এরপর খালি অঙ্ক এমনি এমনি হয়ে যাবে, ঠিক আছে, অঙ্ক শুরু করবো আর শেষ, অঙ্ক শুরু করবো আর শেষ, ঠিক আছে, অঙ্ক শুরু করবো আর কি, দাদু বুঝে গেছো? আচ্ছা আচ্ছা অঙ্ক করি 2-3টা দাদু, অঙ্ক না করলে কি আপনি বুঝতে পারা, আর দুটো অঙ্ক কইরি বেড়া, ঠিক আছে একটু অঙ্ক করি দাদু, ঠিক আছে না? আচ্ছা ঠিক আছে, ওকে তো চলো দাদু একটা অঙ্ক তোমাদের দেখায় দেই, একটা অঙ্ক দেখালি না তোমরা ভালো মতো ক্লিয়ার হবে, এখন তোমরা না থিওরি বুঝছো, অঙ্ক বুঝতে হবে না, অঙ্ক তো বুঝতে হবে, অঙ্ক বুঝাই দিই তোমাদেরকে, ঠিক আছে। ধরো এইটা আছে দাদু, এই যে এটা আছে, ধরো দাদু তোমাকে আমি বললাম ২১২, ধরো ২১২ আছে কিসে,
তিন ভিত্তিকে, এই তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে আছে, কি আছে? তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে আছে। আচ্ছা ঠিক আছে, এখন ধরো কথার কথা আমাকে বলা হইলো যে ওকে হচ্ছে তুমি ইসে নাও, ওকে ধরো ডেসিমালে নেই, ওকে কিসে নিলাম? অরে ডেসিমালে নিলাম, কিসে নিলাম? ওরে নিলাম ডেসিমালে, ঠিক আছে। আচ্ছা ডেসিমাল বাদ দাও, ওরে নিব পাঁচে, পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতি নিব, ওরে ঠিক আছে, ওরে নিব পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতি। আচ্ছা তো কিভাবে নিব স্যার? তোমার প্রথম কাজ কি জানো? তোমার প্রথম কাজ হলো যে সংখ্যা পদ্ধতি দেওয়া থাকবে না কেন, স্টেপ ওয়ান, স্টেপ ওয়ান, যে সংখ্যা পদ্ধতি দেওয়া থাকুক না কেন, যে সংখ্যা পদ্ধতি দেওয়া থাকুক না কেন, যে সংখ্যা পদ্ধতি দেওয়া থাকুক না কেন, প্রথমে ডেসিমালে নিব, প্রথমে ডেসিমালে নিব। কোন একটা সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমালে কিভাবে নেয়? ওই যে নাম্বারিং সিস্টেম, নাম্বারিং সিস্টেম মানে বুঝছো না, ওই নাম্বার দিয়ে দিয়ে আর কি, 1, 2, 0, 1, 2, 3, 4, 5 হবে। আচ্ছা স্টেপ টু কি? স্টেপ টু হলো এরপর ডেসিমেল থেকে যে যা চাইছে, এরপর ডেসিমেল থেকে যা চাইছে, এরপর ডেসিমেল থেকে যা চাইছে, এরপর ডেসিমেল থেকে যা চাইছে, ঠিক আছে, এরপর ডেসিমেল থেকে যা চাইছে। এবং আমরা এখানে কি দিব তোমার, এটা সিস্টেম কি, কোপা কপি সিস্টেম, তাই না? কোপা কপি, কোপা কপি সিস্টেম। কোপা কপি সিস্টেম মানে কি? কোপা কপি সিস্টেম মানে হলো বেস বা ভিত্তি, বেস দিয়ে ভাগ, বেস বা ভিত্তি দিয়ে ভাগ আর গুণ, তাই না? ধরো আমি, ধরো তুমি পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতি নিবা, তাহলে হচ্ছে ইন্টিজার কে পাঁচ দিয়ে ভাগ করবা, ফ্র্যাকশন কে পাঁচ দিয়ে গুণ করবা, হ্যাঁ এই হলো সিস্টেম। আচ্ছা 212 আছে, 212 কে আগে ডেসিমালে নেই, 212 কে আগে ডেসিমালে নেই, কেমন নিব? যে কোনো একটা সংখ্যা পদ্ধতির সংখ্যাকে ডেসিমালে নেওয়ার সিস্টেম কি ওস্তাদ বলো তো? নাম্বারিং সিস্টেম। এই যে যে কোনো সংখ্যা পদ্ধতির সংখ্যাকে বাইনারিতে নেওয়ার সিস্টেম হলো নাম্বারিং সিস্টেম, ওই যে উপরে নাম্বার লিখে দিতে হয়েছে, তাই না? আচ্ছা তো তাহলে সেটা কিভাবে দিব দেখো তো, এই যে 0, 1, 2। আচ্ছা ঠিক আছে, তো তাহলে দেখো তো কি আসে, এই যে 2 ইন্টু ভিত্তি, এরপরে কত, স্কোয়ার, প্লাস 1 ইন্টু ভিত্তি, এর কত, 1, প্লাস 2 ইন্টু ভিত্তি, উপরে কত, 0, ঠিক আছে। আচ্ছা ভেরি গুড, আচ্ছা ঠিক, বুঝতে পারছো? ওকে তো এইভাবে করে যদি আগাই তাহলে কত আসে, 18 প্লাস 3 প্লাস 2 তো 23 আসে না, 23 আসে। এই দেখো তোমার তিন ভিত্তিক থেকে ডেসিমালে নাও বুঝছো কিনা, তিন ভিত্তিক থেকে ডেসিমালে নাও বুঝছো কিনা দেখো, তিন ভিত্তিক থেকে ডেসিমালে নাও বুঝছো কিনা দেখো। হ্যাঁ ভিত্তি, হ্যাঁ ভিত্তি, ভিত্তি, ঠিক আছে। আচ্ছা কে যা বুঝতে পারছো যে দেখো কি বুঝা গেছে? আরে মাহিম হাসান 22 এর উস্তাদ, 23, 23, 23, ঠিক আছে। ওই কোপা কপি মানে বেস দিয়ে ভাগার গুণ, কোপা কপি মানে হলো বেস দিয়ে ভাগার গুণ, ঠিক আছে। এই হলো কাহিনী, তো এই হলো সিস্টেম। আমার যদি তিনের জায়গায় পাঁচ থাকতো, আমার যদি তিনের জায়গায় পাঁচ থাকতো তাহলে কি করতাম? তাহলে এইখানেও পাঁচ হইতো, এইখানেও পাঁচ হইতো, এইখানেও পাঁচ হইতো, চেঞ্জ হবে খালি ভিত্তিতে, চেঞ্জ হবে কোথায়, ভিত্তি, ভিত্তি চেঞ্জ হবে খালি ভিত্তিতে চেঞ্জ হবে, ঠিক আছে। আচ্ছা গুড, ভেরি গুড, ওকে ঠিক আছে, আচ্ছা বুঝতে পারছি ভাইয়া, ঠিক আছে। তো এখন ধরো এই যে 23 আছে, 23, আর এই যে হয়তো হচ্ছে ডেসিমাল থেকে ধর আমি ওকে নিব পাঁচ ভিত্তিক সংখ্যায়, ওকে আমি নিব ধরো পাঁচ ভিত্তিক সংখ্যায়, ওকে আমি পাঁচ ভিত্তিক সংখ্যায় নিব, পাঁচ ভিত্তিকে কেমনে নিবা, ওকে পাঁচ ভিত্তিকে কেমনে নিবা স্যার, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওকে তো তাহলে স্যার কি হবে দেখো তো, এই যে 23, 23 কে স্যার কি করবো, ওই যে কোপা কপি সিস্টেম, আমার ভিত্তি দিয়ে ভাগ, 23 কে যদি 5 দিয়ে ভাগ দাও তাহলে হচ্ছে কয়বার যায়, 4 বার যায়, 4 বার যায়, ভাগ শেষ থাকে 3,
দেন 4 কে 5 দিয়ে ভাগ করলে ভাগফল শূন্য, ভাগশেষ 4। উপরেরটা হলো এলএসবি, নিচেরটা এমএসবি। লিস্ট সিগনিফিকেন্ট বিট আর মোস্ট সিগনিফিকেন্ট বিট, আবার যাবো কিভাবে, নিচ থেকে উপরে যাবো, তাহলে কি বলতে পারি? সুতরাং এই যে 23-10 কি লেখা যায়, 43-5। ওফ, তোমাদের সবই শিখে গেল, তোমাদেরকে তো স্যামের সবই শিখে দিল, এখন ছাড়তে হচ্ছে পরীক্ষার হলে কোশ্চেন দিবে না, ছেলেটাকে একটু খেয়ে দেই, ছেলেটা আমার কাছে প্রাইভেট পড়ে না, ছেলেটাকে একটু খেয়ে দেই, ছেলেটাকে একটু ফেল করে দিই, এখন সার্জন কোশ্চেন দেখবো। আল্লাহ, কিন্তু সায়েন্স ফর স্টুডেন্ট, সায়েন্স তো তোমাকে সব পড়া দিয়েছে, তুমি সব পেরে গেছো, তখন তো স্যার আল্লাহ কি দেওয়া যায়, এমন কি কোশ্চেন দেওয়া যায় যেটা সায়েন্স পড়ায়নি, এমন কি কোশ্চেন দেওয়া যায় যেটা সায়েন্স পড়ায় নাই, এমন কি কোশ্চেন দেওয়া যায় যেটা সায়েন্স পড়ায় নাই, ওগুলা খোঁজার চেষ্টা করবে। ওগুলা খোঁজার চেষ্টা করবে স্যার। আচ্ছা ঠিক আছে, তো গেল এটা। স্যার দেখো, স্যার বুঝা গেছে কিনা, ওস্তাদ দেখেন বুঝছেন কিনা, ওস্তাদ ওস্তাদরা দেখেন বুঝছেন কিনা, আজান দেয়, আজান দিচ্ছে, আজান শেষ। হ্যাঁ আচ্ছা ওস্তাদ দেখো, এই যে ভিত্তি, হ্যাঁ আমাদের ভিত্তি সিস্টেম তো বুঝছো না, আমাদের ভিত্তি সিস্টেম বুঝছো তো, এগুলো একটু প্র্যাকটিস করা লাগে আর কি, বুঝতে পারছো, এগুলো একটু প্র্যাকটিস করা লাগে। আচ্ছা তো আচ্ছা, এই যে এইটা দেখো, এখানে একটা আছে যে এই জিনিসটা হচ্ছে পরীক্ষায় আবার চলে আসে, যে এর আগে বোর্ড পরীক্ষাতে আসছিল, এই কারণে হচ্ছে দেখো আমি তোমাদের এখানে লিখে দিছি যাতে তোমাদের ভুল না হয়। হ্যাঁ, এক বোর্ড পরীক্ষা আসছিল, সেখানে তোমাদের লিখে দিছি যাতে তোমাদের ভুল না হয়। আচ্ছা সেটা হলো কি স্যার, দেখো এই যে আমার তিন ভিত্তি সংখ্যা বলতে কি ব্যাখ্যা করো, তিন ভিত্তি সংখ্যা বলতে মানে কি, ভিত্তি মানে কি, ভিত্তি মানে ওই সংখ্যা পদ্ধতিতে আমি যে সংখ্যা অঙ্ক বা প্রতীক ব্যবহার করি, ভিত্তি মানে ওই সংখ্যা পদ্ধতিতে আমি যে কয়টা অঙ্ক বা প্রতীক ব্যবহার করি। তো আমার অক্টালের, আমার বাইনারি ভিত্তি কত ছিল, আমার বাইনারি ভিত্তি ছিল হচ্ছে তোমার 2, তাই না, আমি বাইনারি থেকে কেবল 0 আর 1 ইউজ করতাম, এই কারণে ভিত্তি 2। অক্টালে কি করছে, আমি অক্টালে 0, 1, 2, 3, 4, 5, 6, 7 ইউজ করছি, দেখে আমার ভিত্তি ছিল 8। তো আমাকে যদি এখন বলে তিন ভিত্তি সংখ্যা বলতি, তাহলে আমি ধরে নিতে পারি আর ভিত্তি কি হবে, তাহলে আমি ধরে নিতে পারি আর ভিত্তি হবে হচ্ছে তোমার এই যে এইটা, আর ভিত্তি হবে 0, 1, 2, তাহলে আমি ধরে নিতে পারি আর ভিত্তি হবে কি 0, 1, 2, তাহলে আমি ধরে নিতে পারি আর ভিত্তি হবে কি 0, 1, 2, আর ভিত্তি হবে 0, 1, 2, বুঝতে পারছো, আর ভিত্তি কি হবে 0, 1, 2। আচ্ছা ঠিক আছে, ওকে, এরপর যদি স্যার ইয়া হয়, আমার যদি ভিড় যদি 5 হয়, 5 ভিত্তিক, তাইলে হচ্ছে আর কি 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 থাকবে, 0, 1, 2, 3, 4, এরকমই ধরে নেওয়া যায়, তাই না, মানে ভিত্তি 5 মানে কি শূন্য থেকে 4, ভিত্তি মানে কি শূন্য থেকে 3, ভিত্তি ধরো আমি বলো 7, 7 মানে কি শূন্য থেকে 6, এরকম সংখ্যাগুলো ইউজ করবো আর কি, ঠিক আছে। আচ্ছা ভগ্ন থাকলে ক্যালকুলেট করা যায় না, এমনি ওয়াসিফ বস। আচ্ছা তো যেটা বলতেছিলাম, তো এই হলো আর কি সিস্টেম, ঠিক আছে, এই দেখো ওটাই হচ্ছে তোমাকে হচ্ছে এখানে একটু ব্যাখ্যা করে দেখানোর চেষ্টা করছি আর কি, ঠিক আছে। আচ্ছা এই দেখো, এই যে তোমার তিন ভিত্তি সংখ্যা মানে কি, যেখানে তিনটি অঙ্ক বা প্রতীক ব্যবহার করবো আর কি, ঠিক আছে, এবং হচ্ছে কি হবে নিবা, আগেই বলছি যে সংখ্যা পদ্ধতি সঙ্গে থাকুক না কেন, আগে নিব ডেসিমালে, এবং ডেসিমালে নেওয়ার পর তো অন্য সংখ্যা বলতে কোপাকুপি বা ভাগাভাগি করে নেওয়া লাগে, তাই না, এই যে আমরা যে তোমাদেরকে করাইছি, রাইট।
তো এখন এইখানে একটা অঙ্ক থাকবে, এখানে এখন একটা অঙ্ক আসবে, ওই অঙ্কটা স্যার হচ্ছে তোমরা এখন করি যাই। তোমরা কান্দাকাটি শুরু করলা কেন হঠাৎ, তাই নাকি? কান্দাকাটি শুরু করলা কেন, কিছু হইছে? ঠিক তো আছে, সবাই কি কাঁদছো কি লিখা? আচ্ছা হ্যাঁ, যেটা বলতেছিলাম সেটা হলো যে তোমার ওই যে জানি, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, একজন বলছে ভাইয়া আমি একটি ক্লাস নিতে চাই, আমি একটি ক্লাস নিতে চাই, রাজশাহী কলেজ থেকে বলছি। আচ্ছা রিপন হোসেন, তুমি আমার ইনবক্স করো, তুমি আমার ইনবক্স করো, তুমি একদিন আমার ক্লাস নিও, একদিন হচ্ছে তোমাকে আমি আমার আমার আমি তো প্রিমিয়াম জুম অ্যাকাউন্ট ইউজ করি, আমার তো প্রাইভেট ব্যাচ গুলোতে পড়াইতে লাগে, কোর্স গুলোতে পড়াইতে লাগে, তো সবাই তো এখন প্রিমিয়াম ইউজ করে আর কি, ঠিক আছে? তো প্রিমিয়াম তো ধরো যে ওই দিন হচ্ছে প্রিমিয়াম কোর্স এখন সুবিধা কি, তোমার টাইম লিমিট নাই, তো একদিন তুমি আসবে, একদিন বেশি আমার পড়াও, আমি হচ্ছে তুমি আমাকে পড়াবা, সিরিয়াসলি সিরিয়াসলি বলতেছি কি, তুমি একটু পড়াবা, আমার মনে না তোমার হচ্ছে পড়াটা ভালো লাগছে, তোমাদের কোয়ালিটি আছে, দেন ওয়াই নট, অবশ্যই এসে পড়াবা, কোনো সমস্যা, ঠিক আছে? আচ্ছা তো এরপরে এটু গেল, আচ্ছা ঠিক আছে, তো এখন এই অঙ্কটা করো স্যার, এই অঙ্কটা করে ফেলো সবাই, এই যে একটা অঙ্ক দেই, এই অঙ্কটা করো, এই অঙ্কটা সবাই করো, দেখি কি বুঝলা, এই অঙ্কটা সবাই করো, দেখি কি বুঝলা, এই অঙ্কটা সবাই করো, দেখি কি বুঝলা স্যার, ঠিক আছে, কি বুঝলা, কি বুঝলা, দেখি এই অঙ্ক পারলেই আমাদের আলহামদুলিল্লাহ অনেক বড় একটা সাইড শেষ, এই অঙ্ক বুঝলেই অনেক বড় একটা সাইড শেষ আমাদের, ঠিক আছে? আচ্ছা ঈদের তো আর বেশি দিন নাই, তাই না? ঈদের তো আর বেশি দিন নাই, কেউ আনসার বলতে পারতেছে না। হ্যাঁ পোলাপান, আচ্ছা কয়েকজন আনসার দিছো দেখতেছি, তোমরা কি একজন একটা দেখতে দেখে আনসার দাও নাকি? সবাই 303 বলতেছো অনেকে, এবার শাকিলা বলতেছো 78। আগে বলতো 64। আচ্ছা আমরা দেখি কি আছে, হ্যাঁ আমরা নিজেরা করি, আমাকে নিজেই করে দেখি কি আছে। তো আমাদের এখানে তোমার সিস্টেম কি ছিল, বা আমার এটা করার সিস্টেমটা কি, আমার এটা করার সিস্টেমটা হলো, হ্যাঁ যেটা বলছিলাম স্যার তোমার সিস্টেম কি, দেখো যে কোনো সংখ্যা পদ্ধতিকে আমি কি বলছিলাম, সেটা যেই হোক আগে কি করতে হবে, আগে হচ্ছে তোমার আর আচ্ছা হ্যাঁ তোমাকে যেটা বলছিলাম সেটা হলো যে যে কোনো সংখ্যা পদ্ধতি সংখ্যাকে, সেটা যে সংখ্যা পদ্ধতি হোক না কেন, ওকে আগে তুমি ডেসিমেল নিবা, আমি তা স্টেপ ওয়ানে বলছো, ওকে কি কিভাবে নিবা, কিছু নিবা ডেসিমেল নিবা, ডেসিমেল নেয় কেমনে, ডেসিমেল নাম্বার সিস্টেম হলো নাম্বারিং, ডেসিমেল নাম্বার সিস্টেম হলো নাম্বারিং সিস্টেম, যে নাম্বারিং করে থাকা হয়েছে, নাম্বারিং মানে কি, এই যে আমার ই এর উপরে হবে 0 এবং 4 এর উপরে হবে 1, তাই না? এই যে
আমার ই এর উপরে কি হবে জিরো হবে আর ই এর উপর কি হবে ওয়ান হবে নাম্বারিং সিস্টেম রাইট আচ্ছা দেন স্যার কি করলাম দেখো এই যে চার ইনটু ভিত্তি উপরে নাম্বার ওয়ান এরপরে প্লাস দেখো এখানে কি আছে ই ই মানে কত ই মানে হলো ডেসিমালে 14 ই মানে হলো ডেসিমালে 14 14 এরপরে ভিত্তি 16 16 এর উপরে নাম্বার কত ছিল ঠিক আছে এই দেখো এভাবে করে আমার কি চলে আসে এভাবে করে দেখো এই যে আমি পেজে 78 4 ই এটাকে যদি আমি কিছু নেই তোমার ডেসিমাল নেই তাহলে আমার 78 চলে আসে 78 কে পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে কিভাবে নিব 78 কে পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে কেমনে নিব ওই যে আগের সিস্টেম 78 কে তুমি হচ্ছে ইয়া দিয়ে ভাগ করো পাঁচ দিয়ে ভাগ করো 78 কে ক দিয়ে ভাগ করব পাঁচ দিয়ে ভাগ করব তাই না পাঁচ দিয়ে ভাগ করব এখন স্যার একটা কথা যদি ফ্র্যাকশন থাকতো কথার কথা যদি ফ্র্যাকশন থাকতো ধরো আমার যদি এরকম থাকতো যে 78.05 সেই কেসে কি করতাম সেই কেসে হচ্ছে এই যে আমরা 78 কে এই যে পাঁচ দিয়ে ভাগ দিয়ে দিতাম এবং ভাগশেষ সংরক্ষণ করতাম এবং এই যে 0.05 আছে ওকেও কিন্তু পাঁচ দিয়ে গুণ করতাম এবং সাইড দিয়ে পূর্ণাংশটা নিয়ে রাখতাম এবং সাইড দিয়ে পূর্ণাংশটা নিয়ে রাখতাম স্যার তাই না আচ্ছা এই যে তোদের কিন্তু আশা করি মনে আছে না এই যে তখন এভাবে করতাম আর কি তখন ওভাবে করতাম যদি ফ্র্যাকশন পার্ট থাকতো এই অঙ্কে ফ্র্যাকশন দেখাই নাই কিন্তু পরীক্ষা হলে তো স্যার ফ্র্যাকশন হতে পারে এই কারণে ওদের ফ্র্যাকশন দেখাই নাই ওটা অন্য বিষয় কিন্তু স্যার তো তোমাকে ফ্র্যাকশন দিতেও পারে স্যার তো তোমাকে ফ্র্যাকশন দিতেও পারে স্যার তাই না আচ্ছা এই লগে কাহিনী এই জিনিসটা মাথায় রাখবা স্যার তোমাকে ফ্র্যাকশন দিতেও পারে এই জিনিসটা হচ্ছে একটু মাথায় রাখবো স্যার এই জিনিসটা একটু মাথায় রাখবো স্যার ঠিক আছে আচ্ছা গুড ভেরি গুড ওকে ঠিক আছে যাই দেন তো এই তো এই হলো কাহিনী তো তুমি তো বুঝেই গেছো কেমন কি করতে হবে দেন স্যার এই যে এটা কেমনই বা ওই যে তুমি হচ্ছে পাঁচ দিয়ে ভাগ করবা ভাগে সংখ্যা করবা পাঁচ দিয়ে ভাগ করলে ভাগফল 15 ভাগশেষ 3 তাই না আচ্ছা 15 কে পাঁচ দিয়ে ভাগ করলে ভাগফল 3 ভাগশেষ 0 3 কে পাঁচ দিয়ে ভাগ করলে ভাগফল 0 ভাগশেষ 3 সো আনসার কি আনসার হলো 303 আনসার হলো 303 আনসার হলো 303 স্যার দেখো বুঝছো কিনা আনসার হলো 303 দেখেন স্যার বোঝা গেছে কিনা দেখেন স্যার বুঝতে পারছো কিনা বুঝা গেছে কিনা কি বুঝতে পারছো ওকে আচ্ছা ওকে ঠিক আছে তো তাহলে স্যার এই যে গেল এইটুকু তো হ্যাঁ কারেক্ট অ্যানসার গুড বুঝতে পারছো তো তাহলে সিস্টেম হলো এটা বুঝতে পারছো আমার সিস্টেম করার সিস্টেম হলো এটা আচ্ছা ঠিক আছে তো তাহলে এখন আমাকে যেটা করতে হবে এখন তো আমাদের না হলে সময় হয়ে গেছে তো তার মানে কথা হলো এখন আমাদের নামাজের বিরতি 15 থেকে 20 মিনিট নামাজের বিরতি নামাজের বিরতি থেকে এসে আমরা নিউ টপিকে যাব নামাজের বিরতি থেকে এসে আমরা নিউ টপিকে যাব স্যার ঠিক আছে তো সো ফার সো গুড তাহলে এখন আল্লাহ হাফেজ টাটা ওকে আচ্ছা ওকে আর রিপোর্ট হোসেন ওস্তাদ তুমি নক দিও আমাকে ইনবক্সে এরপর খেলা হবে ওকে নামাজ পড়ে আসছি না সবাই নামাজে না যাও সবাই মা বাসায় না যাদের যাদের মসজিদের জামাত 5:15 তারা মসজিদে গিয়ে নামাজ পড়ে যাও
ও ভাই ও কি তুমি কি আসছো না গায়েব হয়ে গেছো? সবাই কি আসছো? হ্যাঁ গুড, আচ্ছা ঠিক আছে, দেখি তো কোন কোন বন্ধুরা চলে আসলো। আসি ওস্তাদ, আসি দাদু, আচ্ছা ঠিক আছে। তো দেখো দাদু, আমরা হচ্ছে যে জিনিসটা বলতে আসছিলাম, ঠিক আছে, সেই জিনিসটা কি দেখো, ওয়েলকাম ব্যাক, ঠিক আছে, থ্যাংক ইউ মাহমুদ খান, ওকে, আচ্ছা। তো এই যে আমরা হচ্ছে স্যার যেটা করবো আর কি, আমরা হচ্ছে সেটা করব তোমার বাইনারি যোগ। দেখো আমরা হচ্ছে যে এখন কি করব, বাইনারি যোগ বিয়োগ করব। অনেক ধরনের যোগ বিয়োগ আছে, বাইনারি যোগ বিয়োগ, তারপর হলো অক্টাল যোগ বিয়োগ, হেক্সাডেসিমাল যোগ বিয়োগ, আর দশমিক যোগ বিয়োগ তো আমরা 0 থেকে 10 পর্যন্ত শিখাই আসছি, তাই না? আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে তোমার ওটা কি বলে, আমরা হচ্ছে বাইনারিটা দেখবো, এবং অ্যাকচুয়ালি বাইনারি যোগ বিয়োগ, হেক্সা যোগ বিয়োগ, অক্টাল যোগ বিয়োগ, এগুলো কিন্তু তোমার পরীক্ষা কখনোই আসবে না, কারণ এগুলো সরাসরি ক্যালকুলেটার করা যায়, এগুলো সরাসরি ক্যালকুলেটার করা যায়, তো এগুলো তোমার পরীক্ষা কখনোই আসবে না যে বাইনারি যোগ বিয়োগ করো, এই যোগ বিয়োগ করো, সেই যোগ বিয়োগ করো, ঠিক আছে? মানে এগুলো আসলে অ্যাকচুয়ালি করার কোনো দরকারই নেই। তাও হচ্ছে যে তোমার ওরে কি বলে যে হচ্ছে যে এই জন্য আমরা যে কাজটা করব সেটা হলো যে জাস্ট দেখে যাবো আর কি, বুঝছো? কারণ হচ্ছে টপিক বাদ দিলে তো সমস্যা, টপিক বাদ দিয়ে তো সমস্যা, তাই না? আচ্ছা ওকে, আচ্ছা নেক্সট, আচ্ছা এই দেখো স্যার বাইনারি যোগ, ধরো আমি কি করলাম, এই যে এক আর এক যোগ দিলাম, তাহলে এখন তোমার কাছে প্রশ্ন করলাম, এক আর এক যোগ করলে কথা বলো, এক আর এক যোগ করলে কথা হবে, যদি আমাকে জানাও কমেন্টে যে ভাই এক আর এক যোগ করলে এত হয়। হ্যাঁ বলো, ওই বলো এক আর এক যোগ করলে কত হয়, এক আর এক যোগ করলে কত হবে? গুড, আচ্ছা দেখো, আচ্ছা আচ্ছা দেখো, তো মনে রাখবেন স্যার, এক আর এক যোগ করলে অনেকে বলে কত আসে, 2, অনেকে বলে এক আর এক যোগ করলে কত আসে, 2 আসে, ওদের জন্য বং বং কোনো কথা বলা, বং হবে, বং বং মানে কি তোমার, বং মানে হলো এই যে বং মানে কি যে হচ্ছে যে না, এক আর এক যোগ করলে 2 আসবে না, তোমাকে বুঝতে হবে এক আর এক যোগ করলে 2 কখন আসে, ডেসিমেলে এক আর এক যোগ করলে 2 আসে, ডেসিমেলে এক আর এক যোগ করলে 2 আসে, কিন্তু বাইনারিতে এক আর এক যোগ করলে 2 আসে না, বাইনারিতে এক আর এক যোগ করলে কখনোই 2 আসে না, কখনোই কি আসে না, কখনোই আমার 2 আসবে না স্যার, ঠিক আছে? তাইলে কি আসবে ভাইয়ার, বং হবে, বং তাইলে কি হবে, মনে রাখবেন স্যার যে আমার হচ্ছে তোমার বাইনারিতে নর্মালি এক আর এক যোগ করলে 2 আসতো ডেসিমেলে,
ওই দুই বাইনারিতে কত হয় আসলে? দুই বাইনারিতে কত হয়? আমার দুই বাইনারিতে হয় 10। আমার দুই বাইনারিতে কত হয়? দুই বাইনারিতে 10 হয়। আমার দুই বাইনারিতে কত হয়? 10 হয়, তাই না? সো যারা যারা দুই বহু তাদেরকে বং, হ্যাঁ তাদেরকে আমরা বং দিলাম। আচ্ছা ঠিক আছে, তো এই যে স্যার এখন কি হবে, এই যে মনে রাখবেন স্যার আমাদের কি হবে, এই যে এক আর এক যোগ করলে 10 হবে। একটা জিনিস মনে রাখবেন স্যার, এখানে এই যে আমার হলো সুদ একদম বাম দিকে যে থাকে ওইটাকে বলা হয় ক্যারি, এবং এই যে জিরো যে আছে না এই জিরোকে বলা হয় সাম। ঠিক আছে, এই যে একদম ডান দিকে যে থাকবে ওকে বলা হবে সাম, আর লেফট সাইডে যে থাকে ওর নাম হলো ক্যারি। সামের কাছে যে বুঝো না, ক্যারি মানে হাতে থাকা, ক্যারি মানে হাল থাকা, ওই ক্যারির কাজ আছে। ক্যারির কাজ কি পরে বলতেছি বা নেক্সট ক্লাসে বলবো আর কি। বাট এই যে আমাদের বাম পাশে যে থাকবে ওকে বলা হবে ক্যারি, আর ডান পাশে যে থাকবে ওকে বলা হবে সাম। ঠিক আছে, সাম আর ক্যারি। আচ্ছা সাম আর ক্যারি, আচ্ছা গুড, ভেরি গুড। তো এই হলো আর কি সিস্টেম আর কি, বুঝতে পারছো? আমাদের এই হলো গিয়ে সিস্টেম, এই হলো গিয়ে আমাদের অবস্থা। এবং আমাদের ধরো আরো অনেক ধরনের যোগ, এখন ধরো কথা কল দিনে বলা হয় এক 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 যোগ করলে কথা, এখন বলো কত হবে, এখন বলো কত হবে, এখন বলো কত হবে, এখন বলো কত হবে। স্যার বলো, হ্যাঁ বলবেন কোন গেল, কি আচ্ছা কই বলো ভাই কত আসে? হ্যাঁ গুড, আমার কত আসবে? 11 আসবে। এবং বাম দিকের এককে আমি কি বলবো? বাম দিকের এককে আমি বলবো ক্যারি, ডান দিকের এককে কি বলবো? ডান দিকের এককে বলবো সাম। বাম দিকের এককে আমি বলবো ক্যারি, এবং ডান দিকে যে এক থাকবে ওটাকে কি বলবো? ওটাকে হচ্ছে আমি সাম বলবো। সাম কি বলবো? সাম, ওটাকে আমি বলবো সাম। স্যার কথা কি বোঝা গেছে কি বলছি? ওটাকে হচ্ছে আমরা সাম বলবো। ওকে আচ্ছা গুড, ভেরি গুড, ওকে। এই হলো গিয়ে কথা স্যার, বুঝতে পারছো? এই যেটাকে আমি কি বলবো এটা হচ্ছে আমি সাম বলবো। তো এই যে স্যার আমার মনে হয় আজকে আমরা রাগাবো না, আজকে হচ্ছে আমাদের এটুকুই থাকুক। তো আজকে স্যার যা যা পড়াইলাম তোমার স্যার এটুকু বুঝতে পারছো কিনা? আজকে তোমাদেরকে যা যা বলছি এইটুকু বুঝতে পারছো কিনা? এটুকু বুঝতে পারছো কিনা স্যার জানাও, এইটুকু বুঝতে পারছো কিনা স্যার জানাও ফার্স্ট। বুঝে গেছে এটুকু? হ্যাঁ ক্লিয়ার ওস্তাদ, একে জাকাস ক্লিয়ার, গুড গুড, ভেরি গুড। ঠিক আছে, সো নেক্সট দিন হচ্ছে তোমার ওই যে ওটাকে কি বলে পরের পার্ট গুলো করবো আর কি। ঠিক আছে, নেক্সট দিন হচ্ছে আমরা পরের পার্ট টুকু করবো। আচ্ছা ঠিক আছে, তো এই যে যেই ছেলে বলছিলা ক্লাস নিবা তুমি আমাকে নক দিও, যেই ছেলে বলছিলা ক্লাস নিবা তুমি আমাকে নক দিও যে ভাই আমি হচ্ছে ক্রাশ কোর্স 22 স্টুডেন্ট, আমি ফ্যাক্ট ক্লাস দিতে চাই, দেন আমি ফ্রি হয়ে তোমার মেসেজ সিন করবো না। ঠিক আছে, মেসেজ রিকোয়েস্ট থাকবে, স্প্যামে থাকবে, সো ওখান থেকে আমি দেখে সিন করবো না পরে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে স্যার আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। ওকে, সো নেক্সট ক্লাস কবে আমাদের আছে? কিবার ও নেক্সট ক্লাস তো কালকে না? আচ্ছা তো কালকে ইনশাল্লাহ আমরা বাইনারি যোগ বিয়োগ হেক্সা যোগ বিয়োগ এরপর হলো দুইয়ের পরিপূরক ওগুলো শুরু করবো আস্তে আস্তে। ঠিক আছে, আচ্ছা ওকে, তাহলে স্যার আল্লাহ হাফেজ, টাটা, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আই শেষ করে দাও মিম।